হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ, আপনারা দেখছেন আমার চ্যানেল ব্লগার সন্দীপ। তো আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব যে জিও, এয়ারটেল, ভোডা, রিলায়েন্স এসব টেলিকম কোম্পানিগুলো সব নতুন নতুন নিজেদের প্ল্যান নিয়ে এসেছে এবং সেতে অতিরিক্ত পরিমাণে ডাটা দেওয়া হয়েছে, যুক্ত করা হয়েছে। এবং আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর আদেশ অনুসারে ভারতবর্ষে 21 দিন লকডাউন চলছে, তার জন্য বাড়িতে বসেই সব অনেককেই কাজ করতে হচ্ছে, তাই জন্য এই নতুন প্ল্যান আনা হয়েছে। তো কী কী নতুন প্ল্যান্স এসেছে সেগুলো আজকে দেখব। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনকেও দাবিয়ে দেবেন, যাতে আমার নতুন যে নেক্সট যে ভিডিও আসবে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। চলুন দেখা যাক কী কী নতুন প্ল্যান এসেছে। প্রথম বিশ্বাস করবো জিও কী কী নতুন প্ল্যান নিয়ে এসছে তার ব্যাপারে। জিও অনেকগুলি নতুন প্ল্যান নিয়ে এসছে, যেমন আপনার স্টার্টিং যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে 11 টাকা থেকে শুরু হচ্ছে। আপনার 11 টাকার যে প্ল্যানটা আছে সেটাতে আপনি পেয়ে যাবেন 800 MB ডেটা এবং 75 মিনিট জিও টু আদার্স নেটওয়ার্কে কল করার সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনি। এটার কোনো ভ্যালিডিটি ডেট নেই। তো সেকেন্ড যে অফারটা নিয়ে এসছে সেটা হচ্ছে 21 টাকার একটা অফার নিয়ে এসছে, যেটাতে পাবেন 2 GB ডেটা এবং 200 মিনিট জিও টু আদার্স নেটওয়ার্কে কল করার সুযোগ আছে। তো আপনি এটারও কোনো ভ্যালিডিটি নেট নেই। এবং থার্ড যে অফারটা নিয়ে এসছে সেটা হচ্ছে 51 টাকার একটা অফার নিয়ে এসছে, যেখানে পাবেন আপনি 6 GB ডেটা এবং 500 মিনিট জিও টু আদার্স নেটওয়ার্কে কল করার সুযোগ সুবিধা পাবেন। এবং চতুর্থ যে অফারটা আছে সেটা হচ্ছে 101 টাকার একটা অফার আছে, যেটাতে পেয়ে যাবেন আপনি 12 GB ডেটা এবং 1000 মিনিট জিও টু আদার্স নেটওয়ার্কে কল করার সুবিধা পেয়ে যাবেন। এরও কোনো ভ্যালিডিটি ডেট নেই। তো এটা খুবই, এগুলো খুবই ভালো। এবং লাস্ট যে অফারটা আছে সেটা হচ্ছে 251 টাকার একটা অফার আছে, এর ভ্যালিডিটি ডেট আছে, এর 51 দিন ভ্যালিডিটি আছে। আর এটাতে আপনি শুধুমাত্রই ডেটা অফারটা পাবেন, যে পার ডে 2 GB করে ডেটা পাবেন, মানে টোটাল 102 GB ডেটা আপনি ইউজ করতে পারবেন, এটার কোনো কলিং সুবিধা পাবেন না আপনি। মোটামুটি সব অফারগুলি খুব ভালো অফার। তো আপনার যেটা পছন্দ আপনারা সেটা ইউজ করতে পারেন। তো যাদের এক্সট্রা ডেটা প্রয়োজন হয় তো আপনারা 251 টাকার প্যাকেজটা মারতে পারেন, খুব ভালো, যেটা আপনি পার ডে 2 GB করে ডেটা এক্সট্রা পাবেন। এবার চলে যাচ্ছি এয়ারটেল নতুন কী কী প্ল্যান নিয়ে এসছে। এয়ারটেল তেমন বেশি কিছু নতুন প্ল্যান নিয়ে আসেনি। তো এয়ারটেল একমাত্র একটাই নতুন প্ল্যান নিয়ে এসছে, যেটা হচ্ছে 449, মানে আমরা 449 টাকার একটা নতুন প্ল্যান নিয়ে এসছে, যেটাতে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কলিংয়ের সুবিধা, 100টা SMS, আর আপনার 56 দিনের বৈধতা সেই একই আছে, শুধুমাত্র ডেটাটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, 1 GB জায়গায় 2 GB করে দেওয়া হয়েছে। আর তেমন এয়ারটেল তেমন কিছু নতুন প্ল্যান নিয়ে আসেনি। তো এবার চলে যাচ্ছি ভোডার কী কী নতুন প্ল্যান নিয়ে এসছে। ভোডাতে আগের যে প্ল্যানগুলো ছিল সেগুলোই আছে, যেমন আপনার 249, 399 এবং 599 প্ল্যান, এই প্ল্যানগুলোই আছে, শুধুমাত্র কিছু চেঞ্জেস করে দেওয়া হয়েছে। 249 টাকার প্ল্যানে আপনি পেতেন আনলিমিটেড কলিং, 100টা SMS এবং 28 দিনের বৈধতা এবং 1.5 GB করে ডেটা। এই 1.5 GB ডেটাটাকে ডবল করে 3 GB করে দেওয়া হয়েছে। আপনার 399 একই করে দেওয়া হয়েছে, আপনি পেতেন বৈধতা ছিল এর 56 দিনের বৈধতা, আনলিমিটেড কলিং এবং 100টা SMS এবং 1.5 GB ডেটা। এই 1.5 GB ডেটাটাকে ডবল করে 3 GB করে দেওয়া হয়েছে। এবং 599 যে প্ল্যানটা ছিল সেখানে আপনার বৈধতা ছিল 84 দিনের এবং আনলিমিটেড কলিং, 100টা SMS এবং 1.5 GB ডেটা। এই 1.5 GB ডেটাটা সব জায়গায় আপনার ডবল করে 3 GB করে দেওয়া হয়েছে। ভোডাফোন একটা ভালো কাজ করেছে, এটা 1.5 GB ডেটাগুলো সব আপনার ডবল করে দিয়েছে। তো এই অফারগুলোই ছিল। তো আজকের ভিডিও এতটাই, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্সের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।